আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো, প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। স্যার আপনার নামটা কি? মোহাম্মদ তাহাজ্জুদ আলী। তাহাজ্জুদ জি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? যশোর থেকে আসছি। যশোর জেলা থেকে এসেছেন। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার মূলত কোমরের সমস্যা, ডিস্কের সমস্যা, পিএলআইডি রোগ, যার এই সমস্যা নিয়ে এখানে আসছে। আর জিতে কোনো সমস্যা নাই আমার। তো এই সমস্যাটা আপনি কতদিন যাবৎ ভুগছিলেন? আমি বছর দুই মতন এরকম ফিল করছিলাম। গত দুই বছর যাবৎ আপনি এই সমস্যাটা ভুগছিলেন? আচ্ছা, তো একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত আপনি? সাধারণত আমার কাজের সব সমস্যা হইতো, আমি বড় ভারী কোনো কাজ করতে পারতাম না। আচ্ছা। বসতে পারতাম না, অনেক সময় বসে থাকলে সমস্যা হইতো, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে সমস্যা হইতো, অনেকক্ষণ শুয়ে থাকলে সমস্যা হইতো। তারপরে আপনার প্রাথমিক জীবনে যে ধরনের কাজগুলো বা আপনার ওয়ার্কিং প্লেসে আপনি যে ধরনের কাজগুলো করতেন সেগুলো কোনোটাই আপনি ঠিকমতো করে করতে পারছিলেন না, এবং অসহ্যকর ব্যথার কারণে পরবর্তীতে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছেন। স্যার জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের সাথে কথা। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আমি এক সপ্তাহ যাবত ট্রিটমেন্ট করেছি। গত এক সপ্তাহ যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার শরীরের অবস্থাটা কি? আমার শরীরের অবস্থা এখন 100% ভালো। 100% আপনি ভালো হয়ে গেছেন। তার মানে আপনি গত দুই বছর যাবত যে ধরনের সমস্যাগুলোতে আপনি ভুগছিলেন, অসংখ্য ব্যথা এবং আপনার যে প্রাথমিক জীবন যে কাজগুলো সেগুলো কোনোটাই করতে পারছিলেন না, সেগুলো মাত্র 7 দিনের চিকিৎসায় আপনি সম্পূর্ণ ভালো। 7 দিনে অনেক ভালো লাগছে আমার, অনেক ভালো হয়ে গেছে। এবং যে আগের কাজগুলো এখন সেগুলো আপনি অনায়াসে আপনি করতে পারছেন, যে মুভমেন্ট গুলো আপনি খুব ভালো করে করতে পারছেন। স্যার একটু জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? জি, আমি এর আগে বাইরে এক জায়গায় ট্রিটমেন্ট করেছি। আপনি তো একজন প্রবাসী। জি। তো ওখানে আপনি যখন ট্রিটমেন্ট করেছিলেন সেটা ফলাফলটা কি ছিল? ওখানে ফলাফল তেমন একটা আমি পাই না, কিছু হয়নি। জি। যেটার কারণে আপনি পরবর্তীতে এসে আমি আসছি বাংলাদেশে চলে এসেছেন। স্যার আপনার কাছে জানতে চাইবো যে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান উনি যেটা বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট, অপারেশন ছাড়াও যে একটা মানুষ ভালো হয় বা ট্রিটমেন্ট করে যে মানুষ সুস্থ হয়, তো সেটা তো আমরা আপনাকে দেখেই বুঝতে পারছি। তো জানতে চাইবো যে আপনি ওনার ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? আমি ওনার সাক্ষাৎকার ইউটিউবে দেখছি, অনেক অনেক ইউটিউব দেখছি ওনার, দেখে দেখে আমি মানে ওনার একজন ফলোয়ার ছিলেন আপনি? জি, আমি দেখে তারপর শিওর হইছি যে স্যারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। তার মানে আপনি মানে এই ধরনের ট্রিটমেন্টটা নেওয়ার আগে আপনি বেশ অনেকদিন যাবত ওনাকে ফলো করেছেন, আপনি ওনার ভালো একজন ফলোয়ার ছিলেন এবং ওনার সব ধরনের ট্রিটমেন্ট ভিডিও আমি দেখেছি, লেকচার গুলো আপনি দেখেছেন, তারপর উনিতে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ওনার সাথে এসে দেখা করবেন। দেখা করার পর স্যার আপনাকে কি বলেছিলেন? দেখা করার পর বলছে, স্যার বলছে যে ইনশাআল্লাহ থাকলে আমার এখানে ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যাবে, অপারেশন করা লাগবে না। অপারেশন ছাড়াই? আচ্ছা, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আপনি এখন নিজের মুখে আপনি বলছেন আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো বোধ করছেন। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি সেগুলো পেয়েছেন টাইম টু টাইম? জি ইনশাআল্লাহ আমি পেয়েছি, সবকিছুই পেয়েছেন। এখানকার পরিবেশ কেমন লেগেছে? পরিবেশ অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে। স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যেমন আপনি বলেছেন আপনি গত দুই বছর যাবৎ আপনি এই আপনার কোমর ব্যথা থেকে শুরু করে পিএলআইডি সমস্যা আপনি ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে আপনি দেখিয়েছেন, বড় বড় ডক্টরের কাছে, কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে তারা ভুগেন এবং তারা হয়তো মানে জানে না যে কার কাছে গেলে তারা ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবে। তারা দেখা যায় বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারপরে তারা ভালো হন না। তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্রথমত শফিউল্লাহ স্যারের ভিডিওগুলো আপনারা দেখেন, দেখে আপনারা নিজে একটা মতামত বের করেন যে হ্যাঁ আমি ওই স্যারের কাছে গেলে সুস্থ হব এবং স্যারের কথাবার্তা অনেক সুন্দর ভালো, দেখেন, দেখার পরে আপনারা ডিসিশন নেন, ইনশাল্লাহ এখানে আসলে অবশ্যই ভালো হবে। মানে আপনি বলছেন যে আগে অবশ্যই জাজ করা উচিত বা স্যারের ভিডিওগুলো দেখা উচিত, তাহলে বুঝতে পারবে যে আসলে ভালো হবে কি হবে না, তারা তখন এই ডিসিশনটা নিতে পারবে। কারণ আপনি এখানে নিজে এসে ভালো হয়েছেন, আপনি আশা করেন তারা আসলে তারা অবশ্যই ভালো ভালো হবে ভালো হবে।
স্যার সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন, এই সেবার মানকে আপনি 100-তে কত নাম্বার দেবেন? আমি নাম্বার 95% দিয়ে দিয়েছি। 95%। স্যার আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ, স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।